খালিস্তান পদ্ধতি ভারতীয় বংশোদ্ভূত হরদীপ সিং নিঝর হত্যাকাণ্ড নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারত কানাডার সম্পর্ক। হাইকমিশনার সহ ১১ কূটনীতিককে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে দুই দেশ, ফলে ভারতীয় নাগরিকদের কানাডা সফর কিংবা কানাডার নাগরিকদের ভারত ভ্রমণে বিধিনিষেধ আরোপের আশঙ্কা করা হচ্ছে। গত বছর ভ্যানকুভারে ওই শিখ নেতা হত্যার সাথে সেখানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও গোয়েন্দা সংস্থার সরাসরি জড়িত থাকার প্রমাণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই অপরাধে তিনি দেশটিতে থাকা ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার বর্মাকে এর আগেই বহিষ্কার করেন। সোমবার বহিষ্কার করা হয় ভারতীয় আরও ৫ কূটনীতিককে। তবে ট্রুডোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে একই দিন পাল্টা ৬ কানাডীয় কূটনীতিককে দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কানাডার মাটিতে কানাডিয়ান নাগরিকদের হুমকি এই হত্যার জন্য বিদেশি সরকারের সংশ্লিষ্টতা তিনি কোনোভাবেই সহ্য করবেন না। The government of India made a fundamental error in thinking that they could engage in supporting criminal activity against Canadians here on Canadian soil, whether it be murders or extortion or other violent acts. It is absolutely unacceptable for any country, any democracy that upholds the rule of law.